মানে ইতিহাস তৈরি হচ্ছে, এটা 1998-99 সাল থেকে এটা শুরু হয়েছিল, এটা একটা ইতিহাস আছে কীভাবে কনভার্ট হয় একটা কনসেপ্টের মধ্যে ঢোকে। এবং আগে ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড পুজো ছিল, সেই ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড পুজো থেকে এখন কনসেপ্ট ওরিয়েন্টেড পুজোর মধ্যে কনভার্ট হচ্ছে, এটা একটা বিবর্তন তৈরি হয়েছে। তার আগে বাঁশ কাপড়ের প্যান্ডেল হতো, ঠাকুরের ফর্মেশনের একটা ইতিহাস আছে, অ্যাকচুয়ালি ঠাকুর হতো সেখান থেকে ভেঙে আসা, এটা অনেক বড় ইতিহাস, মানে প্রচুর মানুষ আছে এর মধ্যে পেছনে যারা এই বিবর্তনটার সাক্ষী, যারা বিবর্তনটা তৈরি করেছে। এটা একদিনে তৈরি হয়নি, বা যেদিনকে তৈরি হয়েছে সেই তারিখটা বললেও হবে না, কারণ মগজে অনেকদিন ধরেই ছিল। মণিপাল যখন ওই ঠাকুর ভেঙে ভেঙে বানান, গোপেশ্বর পাল যখন ঠেঙে ঠেঙে বানান, একটা ঠাকুর পুড়ে গেছিলো সেই, তখন একসাথে সবকটা মূর্তি বানানো যাবে না বলে অনেকগুলো লোককে দিয়ে আলাদা আলাদা করে দুর্গা লক্ষ্মী সরস্বতী আলাদা হয়েছিল, তো সেটা তো ওই একদিন পুড়ে গেছিলো বলে এটা তৈরি হয় না, ওটা মগজের মধ্যে ছিল। ইউজুয়ালি উই স্টার্টেড অ্যারাউন্ড হোয়াট উই সে বিশ্বকর্মা পুজো, উইচ ইজ 17th of September, usually around that time an auspicious day is selected and there is a small little puja which we call Kuti Puja, and then the pandal starts. Because it's been done by the same people, they know exactly what to do. So the implements, the bamboos, the cloth, everything is ready before that. So it's a short timeline, but we are able to do it every year. এটা প্যান্ডেলের একদম মিডিল সেন্টারে লাগবে, এটা সূর্য রশ্মির মতো একদম ফ্রন্টে থাকবে। এই প্যান্ডেলের কাজ যে আপনি ধরতে পারেন 20 বছর ধরে করছি, এই বছর আমাদের বাঁশের থিম, ভারতের অনেক প্রান্ত থেকে বাঁশ এসছে, নানা রকমের বাঁশ, এই বাঁশ দিয়ে প্রত্যেক বছর আলাদা আলাদা থিম হয়, আমি সারা বছরই প্যান্ডেল। এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের সব কিছু, আমরা হোল ইয়ার মানে যখন মনে করুন অক্টোবরে পুজো শেষ হয়ে যায়, আমরা নভেম্বর থেকে বা অক্টোবরের এন্ড থেকে আমরা আবার পরের বছর দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করি। যে শিল্পীকে সিলেক্ট করি আর কি, সেই শিল্পীকে আমরা শিল্পীর একটা স্বাধীনতা বিশ্বাস করি। প্রত্যেক বছরই দুর্গা পুজোকে কেন্দ্র করে শুধু এই পাড়ায় না, কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বা বিভিন্ন মাঠে এইরকম একটা টেম্পোরারি স্ট্রাকচার তৈরি হয়। এবং দুর্গা পুজোর যে একটা বেসিক কনসেপ্ট, যে ধরো আসছে বছর আবার হবে, এই যে পুজোর প্রতিমার যে বিসর্জন হয়ে যাওয়া, আবার সেখান থেকে আবার পরের বছরের জন্য নতুন সৃষ্টি হওয়া, মানে এই পাড়াটাকে যদি তুমি যখন আমরা শুরু করেছিলাম যে জিরো গ্রাউন্ড সেই থাকা, সেই সময় আসলে যে পাড়ার বা পরিবেশের যে মানে চেহারাটা ছিল সেটা সম্পূর্ণভাবে কিন্তু এই পাড়ার লোকের সামনে আস্তে আস্তে পরিবর্তন হয়, এটাই হচ্ছে এই টেম্পোরারি স্ট্রাকচারের মজা। সৈকত চিত্রকর, আমি পশ্চিম মেদিনীপুর টিংলা নয়া থেকে এসেছি। এখানে আসার একটাই কারণ হলো দেবব্রত, উনি আমার বাড়িতে গিয়েছিলাম পটের বিষয়ে জানতে, এবং পট দেখে আমার খুশি হয়েছে যে তোমার কাজগুলো খুব ভালো, এই নিয়ে যোগাযোগ। তারপরে বললো যে আমার যে থিমটা চলছে 40 পল্লী ক্লাবে, এই ক্লাবের যে থিমটা চলছে ওটা মায়ের বিষয়ে, মানে মায়ের ছোঁয়া, যে মা কীভাবে বাচ্চাদেরকে ভালোবাসে বা কীভাবে রাখবে সেটার উপরে গল্প, এবং তার উপরেই থিমটা চলছে, সেই বিষয়ে আমাকে কাজ করতে বলেছে এবং আমি বাকি পুরোটাই কাজ করেছি। যেসব কমিটিগুলো দুর্গা পুজো করে তাদের কিছু লোকের নিজস্ব গ্রাউন্ড আছে, জায়গা রয়েছে যেখানে কাজ করতে পারে, কিছু লোকের নেই, তো যাদের আছে তারা হয়তো করতে পারে, আর যাদের নেই তাদের তো কিছু করার নেই, একটা টাইমের পর সেটাকে নষ্ট করতেই হয়, আর যাদের আছে তারাও পারমানেন্ট স্ট্রাকচার করতে চায় না আমার মনে হয়। তার কারণ শিল্পী ধরুন, যে শিল্পীরা যেখানে কাজ করছে সামনে বছর সেই শিল্পী সেখানে কাজ করবে না, সেটা সঠিক না, কারণ নতুন নতুন অনেক শিল্পী আসছে, অনেক শিল্পী নতুন নতুন নিজের মতো চিন্তাভাবনা করছে। যদি পারমানেন্ট স্ট্রাকচার হয় তাহলে একটা জায়গায় দাঁড়িয়ে তাকে মনে হয় বেঁধে দেওয়া হয়, এবং সে নতুনত্ব কিছু চিন্তাভাবনা করতে পারবে না। যেখানে সরকার 100 দিনের কাজ দেয় সেখানে কিছু না হলে এই পুজো প্যান্ডেলে আমরা 100 দিনের কাজ দিয়ে থাকি লেবারদের। এই এখনই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে 6 জন 8 জন 10 জন কাজ করছে, এরা কিন্তু 3টে শিফটে কাজ করে, তার মানে এরা এই 10 জন × 3 তার মানে 30 জন করে কাজ করছে প্রতিদিন, তো এইখান থেকেই অনেকটা ডেভেলপ হচ্ছে। তারপর তো যত দিন যাবে এইখান থেকে শুধু লেবাররা করছে তাই না, বাঁশওয়ালা বলুন, খুব মানে নিম্ন মধ্যবিত্ত পরিবাররা উপকৃত হয়, যারা বাঁশ বিক্রি করে তারা তো একদম সাধারণ মানুষ, দড়ির কারবার করে, এরা কিন্তু খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, কিন্তু এরাও ভীষণভাবে কাজ পায়। পুজোর সময়তে প্রচুর স্টল হয়, সেখান থেকেও বেশ কিছু গরিব মানুষ, যাদের 100 টাকা রোজগার তাদের হয়তো 400 টাকা রোজগার হয়,
সারা বছর তারা বসে থাকে এই কিছু কাজ। আমার এখানে একটি ছেলে আছে, এই যে রথিকান্ত সর্দার বলে, এখানে ছ মাস কাজ পায়, সে অনেক দূর থেকে আসে, কিন্তু অন্য সময় সে কাজই পায় না। তো ক্লাবগুলো এইগুলো প্রোভাইড করছে, এগুলো ভীষণ দরকার। শুধু পুজোটা মানে পুজো হওয়া নয়, একটা অর্থনৈতিক ভীষণভাবে চাঙ্গা হয় আমাদের মতন গরিব দেশে। লেবাররা, এই যে দুর্গাপুজোর লেবাররা, এরা কিন্তু এই তিনটে মাস তারা আসে বিভিন্ন, দেখবেন আপনি সাউথ চব্বিশ পরগনা থেকে এবং মেদিনীপুর এবং বর্ধমান, এই তিনটে সাইডের লেবাররা কিন্তু এই পুজোর সময় এসে তিন মাস যে কাজটা করে সেই কাজের উপার্জনে কিন্তু তাদের গোটা বছরটা চলে। সবাই কিন্তু কাজ পায় না, তারা মাঠে ঘাটে কাজ করে, চাষবাসের কাজ করে। পুজোর এই তিনটে চারটে মাস তারা কলকাতা শহরে এসে বিভিন্ন রকম করে, এবং তাতে যে সঞ্চয়টা তারা করে তারা সেটা বাগানে নিয়ে গিয়ে বিভিন্ন রকমভাবে তারা তাদের যে শখ আহ্লাদ সেটা মেটায় এবং চাষাবাদ করে তারা জীবনটা চলে। 2016 থেকে কন্টিনিউ এখানে কাজ করছে। বাহ বাহ। আর এরকম একটা প্যান্ডেল তৈরি করতে গেলে কত সময় লাগে? এরকম মোটামুটি তো আড়াই থেকে তিন মাস তো লেগে যায়। তো আড়াই থেকে তিন মাস আপনি এখানেই আছেন? আমরা পাড়ায় পাড়ায় পুজো যখন করতাম তখন আমার কটা পাড়া, পাশের পাড়াকে হয়তো খুব জোর চিনতাম, তার পাশের পাড়ায় কে পুজো করছে কিছুই জানতাম না। একটা পাড়ায় পাড়ার মধ্যে একটা বরং খেসারি সিং থাকে। এখন কিন্তু ফোরাম ফর দুর্গা উৎসব একটা গঠন হয়েছে, একটা ফোরাম গঠন হয়েছে, তারপরে কিন্তু পুজোর পাঁচ দিনই যা লড়াই, বাদবাকি দিনে আমরা কিন্তু সবাই সাথে দেড় হাজার জন রক্ত দিচ্ছে বলুন, তারপরে আমাদের বিভিন্ন রকম খেলাধুলা প্রোগ্রাম পিকনিক সব ক্লাবের লোকরা একসাথে একটা গ্রুপে আড্ডা, এটা তো পুজোর জন্যই সম্ভব, এটা তো পুজোর জন্যই হয়েছে, পুজোর বাইরে গিয়ে তো এগুলো হয়নি। তো অতি সহজে মানুষের কাছে পৌঁছে যেতে পারি যে এটা আর্ট গ্যালারি, আর্ট এক্সিবিশনে হয়তো আমরা সব বর্গের মানুষকে যেখানে পেয়ে থাকি না, কিন্তু দুর্গা পুজোয় পেয়ে থাকি। গ্যালারি তো ওপেন টু অল, কিন্তু সেখানে একটা বিশেষ বর্গের মানুষই যায়, মানে এটা একটা ব্যক্তিগত নিজস্ব রুচির ব্যাপার আছে। তো সেখানে একটা বর্গের মানুষকে আমরা পাই, অন্যান্য বর্গগুলো পাই না, কিন্তু যেহেতু দুর্গা পুজো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, সেখানে কিন্তু ছোট বড় মাঝারি সব বর্গের মানুষই প্রাণ খুলে আনন্দ করার জন্য বা নিজেকে আবার খুঁজে পেতে বা সব কিছু ভুলে যে সমান হয়ে যেতে সেদিন সবাই বেরিয়ে পড়ে। তো সেইখানে এসে তারা আমাদের শিল্পকর্মটাকে উপলব্ধি করে এবং তার মধ্যে যেই বার্তা আছে সেটাকে তারা নিজের মনের মধ্যে বহন করে। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার। পুলিশ হ্যাভ ডান আ মার্ভেলাস জব ইন দ্য লাস্ট টু ইয়ার্স, দে পুট এভরিথিং অনলাইন, উই হ্যাভ আ পোর্টাল, এনিওয়ান ক্যান অ্যাপ্রোচ দ্য পোর্টাল, গেট দ্য নেসেসারি পারমিশন, দ্য পুলিশ পারমিশন, দ্য ফায়ার ব্রিগেড পারমিশন, দি ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রোভাইডার, and all this comes in one go. ইখানকার মূল উদ্দেশ্য ছিল শুধু দুর্গা পূজা না, হোল ইয়ার আমরা দুবার ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প করি, সারা বছর আমরা এই মেডিকেল ক্যাম্প চালাই আমরা এভরি বিয়েতে। আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা যে কোনো বিষয়ে আমরা যে কোনো ইয়েতে আমরা এই ক্লাব সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে। এই যে টিম পুজো যেটাকে আমরা বলি সেটা তো এরকমভাবে ছিল না, এটাও কিন্তু একটা ক্রাইসিস থেকে তৈরি হয়েছিল, যখন বড় বড় বাঁশ কাপড়ের প্যান্ডেল কাঁথির লোকরা প্যান্ডেল করছে বড় বড় বাজেট, তখন যারা ছোটো বাজেট যারা কম পয়সায় পুজো করবে তাদের পুজোয় ভিড় আনার জন্য পাড়ার লোকরা নিয়ে একটু সাজিয়ে খড়ের চাল করে একটু আলপনা দিয়ে একটু অন্যরকম একটা মাত্রা তৈরি করে দেওয়ার জন্য তারা এই কনসেপ্টটা তৈরি করেছিলো, যে আমরা একটু চিমচাম নিজেদের মতো সাজিয়ে গুজিয়ে পাড়ায় যে ছেলেটা ভালো আলপনা দেয় তাকে দিয়ে একটু আলপনা দেওয়া, তাই দাঁড়িয়ে থেকে একটু সোজা দেখা ব্যাঁকা দেখা, এই করে তো শুরু, সেটা কিন্তু ক্রাইসিস থেকে। তখন কিন্তু পাশাপাশি আরেকটা পাড়ার পুজোতে বড় ঠাকুর আসছে মনবাসী মধ্যপালের, বড় চালির ঠাকুর, বড় প্যান্ডেল হচ্ছে কাঁথির হচ্ছে, রং চঙে প্যান্ডেল হচ্ছে, এরা পারছে না সেই বাজেটটা, মানে বাজেটটা তৈরি করতে পারছে না বলে এরা তখন ওই শিল্পের আঙিনায় গিয়ে একটু অন্যরকম করার চেষ্টা।
sort of a joint family. We are here for almost more than 40 years now. We are resident out here for more than 40-45 years. So it's more about a family rather than a para. And we have that bondage. It's a medium of connectivity within all classes in our locality, basically. We just love getting connected. Once a year, there are a lot of our friends and family, part of the para, stays abroad, out of Calcutta. So everybody comes down during this period. And this is just you can say it's a mode of connectivity in all classes, not only our friends and family, but even our the service providers, in all respects, security guards. We have a 365 day security system, but still during this period we try to give more over. We never cut down on those budgets. We may cut down on other things, but whatever we collect, we don't hardly go out for collecting chandas. It's a everybody comes and gives it. So do you feel, you said also that, you know, other times of the year there are community things, but do you feel that this is the biggest community puller? This is just, I can say, the fulcrum of the entire events in the Bengali society. We all look out for this time. Durga Puja is something which we just can't get out of it. We just can't think of going out of Calcutta also during this period of time. And you say that this is like a joint family. If there was no Durga Puja, would you have that same feeling in this para? Never. If this is the time we get connected with our entire para. It's just like there are people who are staying with us for 40-45 years. We have relations for generations, basically. So until and unless we have this event, we loses this connect, basically. Thank you.